টাকমা ছড়া এডিসি ভিলেজে রেগার কাজে বাধাদানের অভিযোগ উঠে আসলো। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত টাকমা ছড়া এডিসি ভিলেজের থায়ারাই রিয়াং পাড়ায় আজ থেকে রেগার কাজ শুরু করা হয়েছে। টিপরামাথা দলের উদ্যোগে সকল রেগার শ্রমিকদের নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানা যায়। এরই মধ্যে শাসক দলের দুইজন ব্যক্তি এসে কাজে বাধা দেয় বলে অভিযোগ। অভিযোগের তির এলাকার শাসক দলের নেতৃত্ব মম্ভু মগ ও কৃষ্ণ দেববর্মার দিকে। এই নিয়ে টিপরামাথা দলের নেতৃত্বরা জানান, ওনারা চাইছেন কোনো প্রকার ভেদাভেদ ছাড়া সকলে মিলে একত্রিতভাবে কাজ করতে, কিন্তু কাজ শুরু করার খবর পেয়ে মম্ভু মগ কাজের জায়গায় উপস্থিত হয়ে শ্রমিকদের জানান, এই কাজ করলে শ্রমিকরা মজুরি পাবেন না, এমনটাই অভিযোগ। মম্ভু মগ এও জানান, রেগার মজুরি ব্লক থেকে দেওয়া হয়, অপরদিকে ব্লক পরিচালনা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার রেগার মজুরি প্রদান করে থাকে, তাই টিপরামাথা দলের লোকজনেরা রেগার কাজ করা হলে শ্রমিকরা মজুরি পাবেন না, এমনটাই অভিযোগ। এই কথা শোনার পরে কাজে থাকা 40 থেকে 45 জন শ্রমিক হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এর মধ্যে কিছু সংখ্যক শ্রমিক কাজ থেকে ঘরে চলে যায়, অনেকক্ষণ জিআরএস আসার অপেক্ষায় বসে রয়েছে। এখন দেখার বিষয় এই সমস্যার সমাধানে কী প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়। হিসাবে আমরা সিলেক্টার মেম্বার হিসাবে আমি এখানে রেগার কাজ করাতাম আইসি, যেহেতু আমরা সেক্রেটারি, আমরা জিআরএস, আমরা কইছি তোমরা কাজ করো, আমরা কাজ করাতাম আইসি, কিন্তু এখানে আয়া দেখি সবাই সুন্দর মতন কাজ করানোর লাগে রেডি হইতে আছে, কাজ নামানোর পথে পথে বিজেপি, আমরা এখানে যারা বিজেপি নেতারা আছে আমরা সবাই মিলেমিশে কাজ করতাম, তাইতে আছে কোনো আপত্তি হয়েছিল না। কিন্তু জানে না কারা কে কারা কীভাবে ফোন করছে এখানে, আমরার স্যার মম্বুক মগ আইসে, আমরা নতাকমা ছাড়া কৃষ্ণদেবমা আইসে, হেরা এখানে কইছে মুথারা কাজ করলে করো কোনো আপত্তি নাই, কিন্তু আমরা টাকা দিতাম না রাজ্য সরকার থেকে, এটা কোনো এডিসিদের ফান্ড না, এদের রাজ্য সরকারের ফান্ড, তোমরা কি রাজ্য সরকারের আন্ডারে আসেনি, ব্লগে তো আমরা না আসি, তোমরা জোনালের মাধ্যমে না তোমরা কাজ করাইব, কোনো টাকা না পাইলে আমরা কোনো যা টাকা যা কাজ করাইব, এটা টাকা না পাইলে আমরা কোনো রিস্ক নাই, এটা কেন্দ্র সরকারের আদেশ বা কেন্দ্র সরকারের টাকা, এটা তোমরা ক্লিয়ার করাইব, আর 3.5 বছর ধরে তোমরা ক্লিয়ার করেছে না, আসে কি লেগে আইসে, এটা মম্বু মগ কইছে, কৃষ্ণদেবমা কইছে, 3.5 বছর আমরা কাজ করাইছি, আসে তোমরা কি লেগে আইসে আমরা এই প্রশ্ন জিজ্ঞায়। তখন আমি কইছি যে আমরা এডিসি এরিয়ার মধ্যে আমরা ত্রিপুরা মুথায় সরকার আইসে, সব এরিয়ার মধ্যে ত্রিপুরা মুথারা কাজ করাইতে আসে, আজকে আমরা নতাকমা ছড়ার মধ্যে 5টা ওয়ার্ড আছে, 5টা ওয়ার্ডের মধ্যে সব জায়গার মধ্যে ত্রিপুরা মুথারাই কাজ করে, শুধু জিপিরাও করায় ত্রিপুরা মুথারাও করায়। আমরা চাই, আমরা কোনো ঝগড়া সৃষ্টি চাই না, আমরা সুস্থভাবে কাজ করাতাম চাই, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, কি মুথা, এখানে কোনো বাসাবাসি নাই, আমরা এখানে সবারই লইয়ে আমরা কাজ করতাম চাই। আমরা শ্রমিক আসলো প্রায় 80-85 জন শ্রমিক আসলো, আপনাদের 6-7 জন শ্রমিক আছে, এখন আমরা কিন্তু কাজ করতাম না, বিআরএস সেভাবে আগে কাজ করি, আমরা সবাই বিআরএসি, বিআরএস আইব কইছে মেম্বারে, এরা বিআরএসি, আমরা বিআরএস এর কাছে আসি, বুঝলি, আমরা কাজ করতাম আসি কাজ করতে আপনার আপনি বলেছি শুনছি তাহলে।